Hello everyone, welcome to MA Tutorial Mall. I am Manu Mundal. I hope all of you are well. Today I have come to teach you about phobia. So, today's class phobia, or that Bangla ek bole bhiti ba bhoy. So, sarvapratham dekhe nao, what is a phobia? Phobia holo emon ekti manosik obostha ja kauke kono bostu sthiti ba byaktir proti otiripto ebong osamanno atonker srishti kore. Right? এই ফোবিয়া সামান্য থেকে গুরুতর পর্যায়ে হতে পারে কোনো মানুষের মধ্যে ওকে ফোবিয়া বিভিন্ন জিনিসের উপর হতে পারে যেমন উচ্চতা আমাদের মধ্যে অনেকে আছে দেখবে যারা কি হয় অনেক উঁচু গাছ বা অনেক উঁচু বাড়ি দেখলে বা তার উপরে চাপলে কি হয় ভয় পায় একে কি বলে বাংলাতে না উচ্চতা ভীতি ওকে আবার অনেকে আছে দেখবে প্রচুর পরিমাণে জল বা অনেক জল দেখলে তারা ভয় পায় একে কি বলে না জল ভীতি ওকে আমাদের মধ্যে অনেক এমনও বন্ধু আছে দেখবে রাস্তায় গিয়ে গিয়ে কুকুর দেখলে আটকে যায় থমকে যায় তারা ভয় করে এগিয়ে যেতে ভয় করে একে কি বলে না কুকুর ভীতি রাইট তো ফোবিয়ার নাম শুনে ভয় পাবার কিছু নেই কারণ আমরা যেহেতু মানুষ তাই সবার মধ্যে কোনো না কোনো রকমের ভীতি রয়েছে কোন ভীতিকে ইংরেজিতে কি বলে সেটাই আজকে আমি তোমাদেরকে পড়াবো এবং সবশেষে জানাবো এই ফোবিয়া বা ভীতির উপর কম্পিটিটিভ এক্সামে কিরকম কোশ্চেন হয় তার সম্বন্ধে গাইস ক্লাসটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল বাটনটিকে প্রেস করে রাখবে যাতে আমার নতুন ক্লাসের আপডেট তোমরা সহজেই পেতে পারো এসে দেখে নাও ফোবিয়া কোন কোন বিষয়ের উপর হতে পারে এবং ইংরেজিতে তাদেরকে কি বলে ACROPHOBIA একক্রোফোবিয়া গাইস যদি কোনো ওয়ার্ডের ঠিকমতো প্রোনাউন্সিয়েশন বা আটারেন্স করা হয় তাহলে তার স্পেলিং মনে রাখতে খুবই সহজ হয় যে কারণে এদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ঠিকমতো করবে এর অর্থ হচ্ছে উচ্চতা ভীতি অনেকে আছে দেখবে অনেক উঁচু যদি বিল্ডিং হয় তার উপরে চাপলে পা কাঁপতে শুরু করে হাত পা কাঁপতে শুরু করে একে বলে উচ্চতা ভীতি ওকে AQUAPHOBIA অ্যাকুয়াফোবিয়া বা হাইড্রোফোবিয়া এর অর্থ হচ্ছে জল ভীতি অনেকে প্রচুর পরিমাণে যদি জল দেখে তাহলে ভয় পায় তখন তাকে বলে জল ভীতি অ্যাকুয়া এই অ্যাকুয়াফোবিয়া কিভাবে মনে রাখবো দেখবে অ্যাকুয়াফিনা নামে একটি জলের বোতল পাওয়া যায় তো এখান থেকে অ্যাকুয়াফোবিয়া মনে রাখতে পারো হাইড্রোফোবিয়া এটি কি করে মনে রাখবো না জল কি দিয়ে গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তো হাইড্রোজেন HYDRO হাইড্রো থেকে হাইড্রোফোবিয়া এখান থেকে মনে রাখবে যে হাইড্রোফোবিয়া মানে জল ভীতি ওকে অ্যারাকনোফোবিয়ার অর্থ হচ্ছে মাকড়সা ভীতি অর্থাৎ অনেকে দেখবে মাকড়সা ঘরের মধ্যে মাকড়সা দেখলে খুবই ভয় করে তখন তাকে বলে মাকড়সা ভীতি অ্যাস্ট্রাফোবিয়া অনেক বাচ্চা আছে দেখবে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে যখন মেঘ থেকে বৃষ্টি পড়ে তখন কি হয় তারা কাঁদতে শুরু করে একে কি বলে বজ্রভীতি বা মেঘভীতি অটোমোবাইল ফোবিয়া আমাদের মধ্যে অনেকে আছে দেখবে রাস্তায় চলাচলের সময় গাড়ি দাঁড়িয়ে দ্বারা সরে দাঁড়ায় কেননা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় একে কি বলে না গাড়ি ভীতি ক্যাটাগেলোফোবিয়া এটি কি ধরনের জিনিস অনেকে আছে দেখবে কি করবে রাস্তায় চলার সময় ভাববে না আমার পোশাক আমার আচরণ দেখে লোকে যেন আমাকে হাসাহাসি করবে একেই বলা হয় ক্যাটাগেলোফোবিয়া ওকে কাউলোফোবিয়া এটি কি ধরনের ফোবিয়া এটি হচ্ছে ধরো তুমি অফিসে আছো এবার কোনো একটি অভদ্র লোক এসে তোমার সামনে গালাগালি শুরু করলো তো এই সমস্ত লোকদেরকে এড়িয়ে যাবার যে ভয় সেটা হচ্ছে অসভ্য লোকের ভীতি বা কাউলোফোবিয়া আইক্লাইমফোবিয়া আইক্লাইমফোবিয়া হচ্ছে পাহাড় বা উঁচুতে চড়ার সময় যে ভয় হয় সেটা হচ্ছে আইক্লাইমফোবিয়া কিভাবে মনে রাখবে ক্লাইম ক্লাইম মানে হচ্ছে কোনো উঁচু পাহাড় বা পর্বতে ওঠা এইভাবে মনে রাখতে পারো যে আইক্লাইমফোবিয়া মানে হচ্ছে পাহাড় বা উঁচুতে চড়ার ভীতি জার্মোফোবিয়া জার্মোফোবিয়া হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে দেখবে বারবার সাবান দিয়ে হাত ধোবে নিজেকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যাতে জীবাণুদের অ্যাটাক না করে বা তার শরীর খারাপ না হয়ে যায় একে কি বলে জীবাণু ভীতি তো এটিকে মনে রাখার জন্য মনে রাখবে জার্ম জার্ম শব্দের অর্থ হচ্ছে জীবাণু তো জার্মের সঙ্গে ফোবিয়া যোগ করে কি হয়েছে জার্মোফোবিয়া অর্থাৎ জীবাণু ভীতি অ্যাম্ফিবোফোবিয়া অ্যাম্ফিবোফোবিয়া কি দেখবে ম্যাক্সিমাম বাচ্চারাই ওষুধ খাওয়াতে গেলে যখন শরীর খারাপ হয় তাদেরকে ওষুধ খাওয়াতে গেলে তারা কোনো মতেই খাবে না তাদের ভয় করে ওষুধ খেতে একে কি বলা হয় না ঔষধ ভীতি গ্লোসোফোবিয়া গ্লোসোফোবিয়া হচ্ছে দেখবে কিছু ব্যক্তি থাকে যারা এমনিতে প্রচুর কথা বলে
কিন্তু তাদেরকে যদি একটি মাইক্রোফোন ধরিয়ে স্টেজে তুলে দেওয়া হয় তখন কি করবে, তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। এই ভয়কে বলা হয় কি না, সকলের সামনে বলার ভীতি বা গ্লোসোফোবিয়া, হিমোফোবিয়া। অনেকে আছে দেখবে কি হয়, যদি কোনো জায়গায় কেটে যায় অতিরিক্ত পরিমাণে রক্ত দেখলে তারা কি হয়, অজ্ঞান হয়ে যায়। এই যে অতিরিক্ত পরিমাণে রক্ত দেখলে ভীতি, এটা কি বলা হয়, রক্ত ভীতি বা হিমোফোবিয়া। কিভাবে মনে রাখবো হিমোফোবিয়া, আমাদের রক্তের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, তাই তো? তো হিমোগ্লোবিন থেকে মনে রাখবে যে হিমোফোবিয়া। নেক্রোফোবিয়া, নেক্রোফোবিয়া কি, আমাদের সবার মধ্যেই 90% মানুষের মধ্যে একটা জিনিস আছে দেখবে কি, যে কোনো সময় আমরা মারা যেতে পারি। এটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে তখন তাকে বলা হয় মৃত্যু ভীতি। ওকে, নিক্টোফোবিয়া, নিক্টোফোবিয়া কি না, রাতে অনেকে বাড়ি থেকে বেরোতে বা বাড়ির বাইরে যেতে বা অন্ধকারে কোথাও যেতে ভয় পায়, সেটা কি বলা হয়, রাত্রের ভীতি বা নিক্টোফোবিয়া। ওকে, অবেসোফোবিয়া, বর্তমানে মানুষের খাবারের কোনো অভাব নেই, সমাজের উন্নতির সাথে সাথে মানুষের খাবারেরও অনেক উন্নতি হয়েছে, প্রচুর পরিমাণে এমন ফাস্ট ফুড আছে যেগুলো খাবার ফলে মানুষ খুব দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, তারা মোটা হয়ে যাচ্ছে। এই যে মোটা হয়ে যাওয়ার ভীতি, এটাকে বলা হয় কি না, অবেসোফোবিয়া। অফিডিওফোবিয়া, আমাদের ম্যাক্সিমাম জনই একটি জিনিসকে ভয় পায়, সেটা কি না, সাপকে সবাই ভয় পায়। তো এই সাপের ভয়কে কি বলা হয় না, অফিডিওফোবিয়া। প্যানফোবিয়া, কিছু ব্যক্তি আছে দেখবে যে কাজ করবে ঘুমাতে যাবে তাও ভয়, কোনো কাজ করবে তাও ভয়, বাড়ি থেকে বেরিয়ে যাবে তাও ভয়, প্রত্যেক পদে তাদের ভয়। এই যে ভয়, এটাকে কি বলা হয় না, প্রতি পদে ভয় বা সব কিছুতে ভয়, এটাকে কি বলা হয় ইংরেজিতে, প্যানফোবিয়া। ফোনোফোবিয়া, অনেক বাচ্চা আছে দেখবে যারা বোম বা বাজির আওয়াজ শুনলেই কানে আঙুল দেয় বা অনেক দূরে সরে যায়, তারা বেশি আওয়াজ পছন্দ করে না, এটা কি বলা হয় না, শব্দভীতি। পাইরোফোবিয়া, আমরা তো সিনিয়র, আমাদের মধ্যে সেন্স এসছে যে আগুনে হাত দিলে হাত জ্বলে যাবে, কিন্তু কিছু বাচ্চাকে লক্ষ্য করবে যারা জাস্ট হামা টানতে শুরু করেছে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা জানে না আগুন কি জিনিস, তো বাই চান্স যদি কোনোদিন আগুনে হাত দেয় তো তারপর দিন দেখবে তার হাত যদি পুড়ে যায়, বাই চান্স পুড়ে যায়, তো তারপর দিন দেখবে সেই বাচ্চা আর কোনোদিন ওই আগুনের কাছে যাবে না। এই যে ভয়, এটাকে কি বলা হয় না, আগুনের ভীতি বা পাইরোফোবিয়া। স্কোলিনোফোবিয়া, আমরা ছোটবেলায় কি করতাম, স্কুল যাব না, স্যাররা যদি মারে পড়া হয়নি, এটা কি বলা হয় না, স্কুল ভীতি। এটাকে মনে কিভাবে রাখবো, স্কুল বা স্কোলিও, প্রায় কাছাকাছি সিমিলার কোয়াইট প্রোনাউন্সিয়েশন, তো এইভাবে মনে রাখতে পারো। আমার ট্রিক্স দিয়ে এইসবগুলিকে মনে রাখতে হবে তার কোনো কথা নেই, তোমরা নিজে নিজে মনে রাখার জন্য নিজে নিজে ট্রিক্স তৈরি করতে পারো। স্পেক্টোফোবিয়া, ছোটবেলার কথা মনে করো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বাবা কি বলতো, বাবু ওই দিকে যাবি না, ওই যে শ্যাওড়া গাছটা রয়েছে ওই শ্যাওড়া গাছে ভূত থাকে। এই যে ভূতের ভয়, এটাকে কি বলা হয় ইংরাজিতে না, স্পেক্টোফোবিয়া। গাইস, এবার দেখো কম্পিটিটিভ এক্সামে এই ফোবিয়ার উপর ভিত্তি করে কেমনভাবে কোশ্চেন হয়। মনে রাখবে এই কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব অ্যান ইরেশনাল ফিয়ার অফ হাইটস, অর্থাৎ নিচের যে এই চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে উচ্চতা ভীতি কোনটিকে বোঝায়। দেখো, ক্লাস্টারোফোবিয়া, ক্লাস্টারোফোবিয়া মানে হচ্ছে কোনো একটি বদ্ধ স্থানে আবদ্ধ থাকার ভয়। একরোফোবিয়া, একরোফোবিয়া মিন্স উচ্চতা ভীতি। হাইড্রোফোবিয়া মানে জল ভীতি, এবং অ্যারাকনোফোবিয়া মানে হচ্ছে মাকড়সা ভীতি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুইচ ফোবিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান এক্সট্রিম ফিয়ার অফ ওয়াটার, নিচের এই চারটি অপশনের মধ্যে কোনটি জলের ভয়কে বোঝায়। দেখো, অ্যাগ্রোফোবিয়া মিন্স বাজার বা অনেক লোকজন আছে সেই সব জায়গার ভীতি। অফিডিওফোবিয়া, অফিডিওফোবিয়া মিন্স সাপ ভীতি। অ্যাকুয়াফোবিয়া মিন্স হচ্ছে জল ভীতি, এবং গ্লোসোফোবিয়া মানে হচ্ছে সকলের সামনে বলার ভীতি। তাহলে নিশ্চয়ই অপশন সি কারেক্ট অ্যান্সার। অ্যারাকনোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ হোয়াট স্পেসিফিক টাইপ অফ ক্রিয়েচার্স, এই নিচের চারটি অপশনের মধ্যে অ্যারাকনোফোবিয়া কোনটি থেকে সৃষ্টি হয়। স্নেক মানে সাপ, স্পাইডার মানে মাকড়সা, ডগস মানে আমরা সবাই জানি কুকুর, বার্ডস মানে পাখি। আমরা আগেই পড়ে এলাম যে অ্যারাকনোফোবিয়া হচ্ছে কি থেকে তৈরি হয় না, স্পাইডার বা মাকড়সা থেকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, পিপল উইথ অ্যাস্ট্রাফোবিয়া আর অ্যাফ্রেড অফ হুইচ ন্যাচারাল ফেনোমেনন, কোন প্রাকৃতিক জিনিসের উপর অ্যাস্ট্রাফোবিয়া হয়। থান্ডারস্ট্রম মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো ভীতি, আর্থকুইক মানে হচ্ছে ভূমিকম্প, টর্নেডো এক ধরনের ঝড়, এবং ভলক্যানিক ইরাপশন অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তো এখানে অ্যান্সার কি হবে, আমরা দেখে এসেছি যে অ্যাস্ট্রাফোবিয়া মিন্স
থান্ডারস্ট্রম অর্থাৎ বিদ্যুৎ চমকানো ভীতি, রাইট? নেক্সট কোশ্চেন, হুইচ টার্ম রেফার্স টু দ্য ফিয়ার অফ ওপেন অর ক্রাউডেড স্পেস, কোন টার্ম ব্যবহার করা হয় ফাঁকা বা জনাকীর্ণ জায়গার ভয়কে? অপশন এ নিক্টোফোবিয়া অর্থাৎ রাত্রের ভীতি, পাইরোফোবিয়া অর্থাৎ আগুনের ভীতি, জেনোফোবিয়া অর্থাৎ বিদেশের ভীতি, এবং অ্যাগ্রোফোবিয়া মিন্স ক্রাউডেড বা ওপেন জায়গার ভীতি। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ফিয়ার অফ পাবলিক স্পিকিং ইজ নোন অ্যাজ হোয়াট টাইপ অফ ফোবিয়া, সকলের সামনে বলার যে ভীতি হচ্ছে তাকে ইংরেজিতে কি বলা হয়? গ্লোসোফোবিয়া। গ্লোসোফোবিয়া মিন্স সকলের সামনে বলার ভীতি। এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। গাইজ, এই ফোবিয়া ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি আরো অনেক ফোবিয়া রয়েছে তাদের সম্বন্ধে জানতে তাহলে বা এই জাতীয় কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে ভুলবে না। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।